ভ্যাকসিনের কুপন দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক আশাকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে হরিয়াপড়া ব্লকের বিহারিয়া অঞ্চলের রামকৃষ্ণপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, ওই মহিলা ভ্যাকসিনের কুপন দেওয়ার সময় প্রত্যেকের কাছ থেকে 10 টাকা করে নিচ্ছিলেন। তাই গ্রামবাসীদের একাংশ ওই মহিলাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান বলে জানা যায়। হরিয়ারপাড়া ব্লকের বিডিও ঘটনা তদন্ত করছেন। ফোন নাম্বার বলো। 63 মঞ্জিলা বিল এইটা আপনারা থেকে দেখবা আদে উল্টা দিলবা আমাদের আদে দাদু বলতে চাইছে মানে সব আমাদেরই হয়ে যায় 48 3 2 হ্যালো স্যার কি করছ রাখলি লেন লেন বারে বারে একটা জিনিস আছে আমার দিকে তো এসে রাখো বাবা সাদা এক কথা সাতবার লেন লেন এই করছে দুই দেন নাকি এমন ভাবে করছে মানে অর্ডার কাজ আছে আমি কাজ না চিন্তা করছে হ্যাঁ ভ্যাকসিনের তার জন্য কোটা আলিছে দুইটাতে 20 টাকা দুইটাতে 20 টাকা আলিছে ঠিক আছে সব সেন্টারের মেয়েটার নাম কি কি নাম না মনে আসছে না সীতা সীতা ঠিক আছে এই যে তোমরা ভ্যাকসিনের স্লিপ নিচ্ছ তার জন্য কি কোনো রকম কোনো টাকা দিতে হইছে হ্যাঁ কাকে দিছো তাকে কেন দিলা চাইলো তাই দিলাম কি কারণে লাগবে বললো বো ডেঙ্গু সতর্কতা সজনে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে 2 বার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদার মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার বাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।